আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বোনেরা আমরা সব থেকে এই প্রোগ্রামটা শুরু করছি আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের মাধ্যমে যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন যে আমরা আজকে থিমেটিক তফসির শুরু করব যে আল্লাহ তালার সুন্নত নিয়ে আজকের বিষয়টা হলো যে একটা মানব গোষ্ঠী উন্নয়ন করতে গেলে তার কি কি জিনিস দরকার হয় অথবা মানুষের উত্থান এবং পতন কিভাবে হয় থাকে আল্লাহর এইগুলো নিয়ে আমরা আলোচনা করার আজকের আমরা তৃতীয় পর্বে আমরা আসছি যে আজকে আলোচনা করবো যে মানুষের আমরা তো আগে তহিদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি তোহিদের দুটো বিষয় আমরা আলোচনা করছি একটা হলো যে আল্লাহ তালা কেন্দ্রিক তাওহিদের যে ধারণা যে আটইদা যার কারণে একটা মানুষের উত্থান ঘটে থাকে আবার ওই তাওহিদের প্রকাশ যেটা পৃথিবীতে হওয়া উচিত যেটা আল্লাহ তালা চান আমাদের কাছ থেকে তার কয়েকটা সেক্টর আমি বর্ণনা করেছি ওই সেক্টরগুলো যখন আলোচনা করছি তখন কিন্তু আমি আপনাদের সামনে সবটাই আলোচনা করার চেষ্টা করিনি আমি মোটামুটি যে ব্যাস্টিক দিকগুলো আমাদেরকে করে আমাদের প্রত্যেকটা জীবন আচরণকে প্রত্যেকটা দিনে যেটা যেখানে আসে সেই বিষয়গুলোকে আমি আলোচনা করেছি যদিও কিছু কিছু দিক আমি নিজে থেকেই মানে বাদ দিয়েছি কারণ ওগুলো আলোচনা হওয়া দরকার ছিল আমরা আবার ধার চলে যাব আমরা যে মূল আলোচনা যে জায়গাটা ফোকাস দিচ্ছে সেখান থেকে দেখা যাবে যে আমরা আর একটু দূরে যাচ্ছি আমরা আজকের আলোচনা করব যে একটা মানব জাতিকে তাদেরকে ইনার সাইড থেকে মানে কিভাবে ইসলাম ডেভেলপ করেছে এবং কোরআনে আল্লাহ তালা উল্লেখ উল্লেখ করেছে তো এখানে আমি আবার আপনারা চিন্তা করেন না যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের ইসলামের যে সূত্রগুলো সেগুলো বোধহয় আলোচনা করবো না তা না আমি চাইছি যে এখানে আলোচনা করতে যে মান পাওয়ার ম্যান পাওয়ার ডেভেলপ করতে গেলে আল্লাহ যে 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 আল্লাহর সুন্নাত সেইটা নিয়ে আলোচনা করতে তার মানে হলো যে আল্লাহ কোন কোন প্রক্রিয়াটাকে ভালোবাসেন আল্লাহর নিয়ম কি একজন মানুষকে ভালো করতে গেলে আজকের পৃথিবীতে যদি জিজ্ঞেস করা হয় যে আমি বাংলাদেশকে ফর এক্সাম্পল আমি উন্নত করব বাংলাদেশের মানুষগুলোকে উন্নত করব তো কি করতে হবে তো হয়তো যারা একেবারে মোর অথবা মোস্ট সেকুলার পার্সন তারা বলবে যে দেশের উন্নয়নের যে সমস্ত জায়গায় দরকার তার সেই জায়গায় হাতিয়ার বানানো মানুষগুলোকে যেটা চায়নায় হচ্ছে রাশিয়াতে হয়েছে চায়না এখন আগের চিন্তা থেকে একটু দূরে সরে গেছে রাশিয়া একটু একটু দূরে সরে গেছে গর্বাচেপ থেকে গ্লাস নষ্ট করার পর থেকে হয়তো তারা একটু চিন্তা মোড় ঘুরা এসে কিন্তু সেখানে ওয়ান আইট ওয়ান আইট মানে হল কানাদার জালের মতো মানে তারা মনে করেছে মানুষ একটা মেশিন এই মেশিনকে কেন্দ্র করে গড়ে উঠবে তো এখানে তারা ফেল করেছে কিন্তু গত একশো বছর ওরা মোটামুটি একশো বছর উনিশশো সতেরো সাল থেকে যদি ধরেন এখন তো দু হাজার তেইশ এই একশো পাঁচ ছয় বছর ওরা চেষ্টা করেছে যে মানব সম্পদ উন্নয়নের মানবিক থট এবং মানবিক দর্শনগুলোকে কেন্দ্র করে আসা আমেরিকা ইউরোপ এরা যে ক্যাপিটালিজমের উপর ভিত্তি করে মানব সম্পদগুলোকে গুলোকে উন্নয়নে যে চিন্তাটা করে সেটা তো মুখ থুবড়ে পড়েছে মুখ থুবড়ে পড়েছে মানে হলো কি যে এখানে সহজ সহজ কয়েকটা নিয়ম আমি বলে দেই মানে নিয়ম মানে উদাহরণ আমি বলে দিচ্ছি যে টাকা ইনকাম করতে হবে যেভাবে হোক এখন নারীর নিজের আপন মা নিজের আপন বোন নিজের আপন মেয়ে এরা নষ্ট হয়ে যায় যাক আমার ওয়াইফ নষ্ট হয় হোক আমার দরকার কিছু টাকা আসলেই হলো এই যে চিন্তাটা এটা এমন ভাবে এফেক্ট করেছে জগৎকে যে এটা ক্যাপিটালিজমের মানে সেই সমস্তন্ত্র বা ইয়ে কট্টর সেকুলারিজমের জায়গাগুলোতে আঘাতটা তছনছ করে দিয়েছে এমনকি মুসলমানদের জীবনের এইটি পার্সেন্ট যাকে আঘাত করে ফেলছে এই চিন্তাটা যে ক্যাপিটালিজম যে আমি আমার ধ্বংসপদ বানাতে হবে আমি গ্রামে যে দেখছি আমার গ্রামে আমি লন্ডনে থাকি আমার ঘর দেখলে মানুষ তাহ্য ব্যাপারে লন্ডনে থাকেন ঘর বাড়ি এরকম পুরাতন নষ্ট অথচ আপনার ঘরের পাশে লেখা লেখাপড়া জানে না কিছু জানে না ভাটার সর্দার কিন্তু এত টাকার মালিক হলো কি করে তা আমি যখন জিজ্ঞেস করি কি করে তখন হাসে তুমি ভাটার সর্দার মানুষ সাধারণ মানুষ সবাই জানে যে টাকাটা সে কিভাবে ইনকাম করেছে একজন ঘুষখর পুলিশ অফিসার অথবা একজন একটা অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী সে ঢাকায় অনেকগুলো বাড়ির মালিক সবাই জানে যে টাকাটা কি ব্যাপার আছে কিন্তু তিনি সম্মানিত কারণ হলো ওই যে মাথাটাকে এলোমেলো করে দিয়েছে সেটা হলো ক্যাপিটালিজম নেমেছে মানে বিশেষ করে ধস নেমেছে এখন ইউকে কেন্দ্রিক জিন্দিগি আমেরিকা কেন্দ্রিক জিন্দিগি ইউরোপিয়ান নীতিমালা কেন্দ্রিক জিন্দগি মানে এসব দেশগুলোতে অভাব হবে এটা আল্লাহ তালা কোভিড নাইন্টিনের মধ্যে দেখে দিয়েছিলেন যে এই দেশগুলোতে একটা অভাব আসবে এদের চরম শিক্ষা চরম উন্নয়ন পৃথিবীকে উন্নয়নের মাপকাঠি শেখানোর সবকিছু হওয়া সত্ত্বে এদের অভাব আসবে এমন অভাব আসবে যে এরা নিজেরা হিমশিম খেয়ে যাবে মানে প্রাইম মিনিস্টার একটা রেজিমে একটা রাজনৈতিক দলের পাঁচ চার বছরের এই যে ইউকে কতজন প্রধানমন্ত্রী হার মানে সরে গেল তিনজন এর কারণটা কি এর কারণ হলো যে কেউ কারো প্রতি আর বিশ্বাস নেই যে কেউ পারতেছে না আর এটাকে এই যে পথনটাকে রোধ করতে তো এখানেও একটা খুব মারাত্মক জায়গা আমি ডিটেলসে যাচ্ছি না শুধু এতটুকু বলবো যে আল্লাহ তালার মানে যে সিস্টেমটা আছে সুন্নাহ যেটা আছে সুন্নাতুল্লাহ আল্লাহ তালা মানুষকে যে জায়গায় নিয়ে যার মাধ্যমে তাদেরকে উন্নয়ন করতে চান সেই আমি আজকে আলোচনা আলোচনা প্রথম যে পয়েন্ট এখানে করা সেটা হলো তার নাম হলো তাস্কিয়া 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 শব্দটা মেয়ের নাম না কিন্তু আমরা অনেকে মনে করি বোধহয় মেয়ের নাম না তাস্কিয়া একটা দর্শনের নাম তাজকিয়া একটা দর্শনের নাম ইব্রাহিম আলাহাল্লাম মোটামুটি মোটামুটিভাবে একটা দেশের মানে চেঞ্জের নীতিমালা দিয়েছিলেন চারটা দেশ ওনার মাথায় যখন ঢুকছে যে এই চারটা দেশে আবার একটা চেঞ্জের একটা আসুক তার মধ্যে একটা হলো প্যালেস্টাইন সিরিয়া কেন্দ্রিক একটা দেশ এখানে তখনকার সময় শাম বলা হতো তো উনি কেনান প্যালেস্টাইন বা ওই এরিয়া তারপরে এই সামের মধ্যে একটা আলাদা স্বায়ত্তশাসিত দেশ ছিল সাদুম মিশর আর একটা হলো এই যে সৌদি আরব বা ফারান বলা হতো সে সময় ফারান বলতে মক্কা মদিনা তিহামা তারপরে এমনকি নাজদের কিছু এলাকা তারপরে হলো আপনার তাবুক এমব এই সমস্ত এরিয়া নিয়ে হেজাজ এই সমস্ত এরিয়া নিয়ে ফারা যেটা তখনকার সময় ইব্রাহিমের সময় তো এই চারটা দেশের একটা মানব মানব মানুষের মানে উন্নয়নের যে আহ জায়গা তিনি দেখতে চাচ্ছিলেন তার ভাষায় হলো দুটো এলিমেন্ট দরকার ছিল সেসব এই দেশগুলোতে একটা হলো যে ও আল্লাহ আল্লাহ এই একটা এলিমেন্ট সেটা হলো কি যে আল্লাহ তুমি এই যে জায়গাগুলোকে তিনি চিন্তা করছেন তার মধ্যে একটা ফারা সেখানে বলছে তুমি এই জায়গাটা তুমি নিরাপদ করে দাও তো এইটা একটা কিন্তু বিরাট একটা এলিমেন্ট যে একটা দেশ নিরাপদে থাকতে পারা একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে চিন্তা করে দেখেন আল্লাহ রসুল বললেন যে শত শত মাইল একটা যুবতী মেয়ে সুন্দরীতাও এবং সবগুলো আবরণ পরে পরিধান করে সে সুন্দর করে এত শত মাইল একা একা হেঁটে যাবে একা একা যাবে তার আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না এই যে আমনন একটা দেশ নিরাপদ থাকা আল্লাহ বহু জায়গায় এটা বলেছেন যেমন কি সূরা নূরের একটা আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে যখন মানুষ কিছু কাজের কথা বলেছেন এই কাজগুলো করে চারটি কাজের কথা তখন যে ভয় থাকে একটা দেশে সেটা পরিবর্তন করে মানে ভয়হীন শঙ্কাহীন করে তোলে একটা জাতি ধ্বংস হওয়ার জন্য ভয় কিন্তু একটা বড় জিনিস কেন ইব্রাহিম আলাহামকে ফেরাউনের মিশর থেকে বের করে নিয়ে প্যালেস্টাইন নিতে চাইছিলেন কারণটা কি কারণ ওখানে যে মানুষ বসবাস করতো ভয়ের উপরে কারণ ওই দেশটা তাদের ছিল না যদিও ছয়শ বছর ওখানে মুসা আলাহ বংশধররা থেকে আসছে কিছু বলে আসছিলাম যুগ থেকে কেউ বলেছেন চারশো কেউ করেছেন ছয়শো তা এখন এই পাঁচ বা চারশো পাঁচ এই যে বছর ওখানে থাকলো এই থাকায় তারা প্রথম দিকে যে আনন্দটা ভোগ করতো পরের দিকে সেই আনন্দ তো ছিল না পরের দিকে বলা হতো ইকত্তিলু আপ না তার মানে তাদের সন্তানদেরকে কিছু একটা হলে মারা যাবে এবং মারাটাকে তাৎসব ব্যাপার কি জানেন একটা দেশে একটা জনগোষ্ঠীকে সে যে জনগোষ্ঠী হোক না তাদের মারা যদি মনে করা হয় যে এটা বৈধ আছে মারা যায় এইরকম একটা পয়েন্টে যদি কোনো একটা দেশে যায় যে এই একটা জনগোষ্ঠী আছে এখানে যাদেরকে মারলে কোনো সমস্যা নাই তখন সে দেশ আর দেশ থাকে না ওই 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 মানে গোষ্ঠীর জন্য তো হেল হয় বরং দেশটা গোটাটাই হেল হয়ে যায় কারণ একটা মানুষকে মারা কিন্তু সহজ না মারতে গেলে যারা মারে তাদেরও বহু রকম চিন্তার ভয় থাকে হত্যাকারীদেরও ভয় থাকে কিন্তু আপনার জানেন কিনা জানি না আমাদের এলাকায় দেখছি যে মানে এক হত্যাকারী ছিল সে মানে পরে যে বেঁচে অনেক দিন কিন্তু আমি তার দেখতাম রাস্তা দেখা আরে কথা বলতো তো সম্পর্কে আমাদের মানে নানা হতো আমাদের নানা বাড়ির পাশে বাড়ি বলে তো জিজ্ঞেস করতাম যে নানা ও কি কথা বলে যে আর কি কথা একদিন যখন জোর করে ধরেছে উনি যে ওই হাজি সাহেবের চেহারাটা খালি মনে পড়ে এই যে ভয়টা ভয় শুধু মনে করেন না যে কোন জাতি যদি মাকতুল হয় তারও ভয় থাকে তার তো এখানে এই একটা এলিমেন্ট ইব্রাহিম আলাহিসামের দৃষ্টি দর্শনে আসলো আরেকটা হলো ওয়ারজুক আহ মিনাসামার যে এই জাতিরা এখানে খাবে আমার এই নাগরিকরা এই খাওয়ার ক্ষেত্রে যে তুমি ফল দিয়ে খাওয়াইয়ো ফল দিয়ে রিজেক্ট দিও এই এই ফল দিয়ে রিজেক্ট দেওয়ার এটা আপনারা সবাই একটু চিন্তা করে দেখেন তো আমাদের বাংলাদেশে মৌলিকভাবে ফল কিনতে পারে কারা যারা মোটামুটি সে মানে তিন বেলা ভাত কিন খেতে পারে তারা কিন্তু ফল কিনতে পারে তো তার দোয়াটা হলো এরকম ওই এক পর্যায়ে দোয়া করেছে সুফান আল্লাহ জব হয়ে যেতে হয় যে আল্লাহ তুমি এই গম এই সমস্ত গুলো মোটামুটি ভাবে পাওয়া যায় সব জায়গায় আর এই লাগালেও হয়ে যায় কিন্তু হল লাগাতে গেলে একটা বাচ্চার তাকে যত্ন করতে হয় তো এই এই যে দুটো এলিমেন্ট যে খাওয়ার চিন্তা নেই বসবাসের চিন্তা নেই এই জায়গার থেকে উদ্ধার পেতে গেলে ভিতর থেকে একদল লোক তৈরি করতে হয় সেটাই রাহিম আলাহিসাল্লামের দোয়াতে উনি বলে দিয়েছিলেন তুমি আমার এই মানে আমার যে সমস্ত জায়গায় ঘর বানাই গেলাম একটা হলো বায়তুল মাকদেশ কেন্দ্রিক এটা হলো কাবা কেন্দ্রিক একটা হলো সাধু মে লুত আলাম একটা হলো মিশর থেকে সেখানে তিনি দাওয়াতি কাজ সূচনা করে আসছেন এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যে দেখা যায় যত দখল হয়ে গেল তার ছেলের 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 হাতে আর সেখান থেকে তো শত শত বছর তো ওই দিয়ে রাষ্ট্র চলছে এই দোয়ার এক জায়গায় উনি বলেছেন ওয়াই ইউজা তাদেরকে করবে পরিশুদ্ধ করবে তাজকি তাজকিয়া করবে এটা আল্লাহ তাআলার সুন্নাতের মধ্যে যে মানুষদেরকে ইনার সাইড থেকে সুন্দর করে তোলা কোন সময় একজন মানুষের বহিরাবরণকে আবরণকে সুন্দর করে একটা জাতির উন্নয়ন হয় না তাই যদি হতো তাহলে বাংলাদেশে অধিকাংশ রুল ভায়োলেশন গুলো হয়েছে সেটা হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হতে পারে সামাজিক দিক দিয়ে সেটা হতে পারে সমন্বিত সাংস্কৃতিক দিক দিয়ে সমন্বিত সংস্কৃতি কেন বলেছে যে বাংলাদেশে একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতির বিপরীতে দাঁড়াই গেছে বিশাল একটা জনগোষ্ঠী একেবারে তার বিপরীতে দাঁড়াই গেছে সেটা তারা খ্রিস্টানিটির বহু কথা সেখানে নেবে ইংলিশ ভাষার নাম দিয়ে কোনো যায় আসে না হিন্দুইজমের বহু জিনিস নেবে তারা গ্রিটিং শব্দ অন্য অন্য তাতে কোনো সমস্যা নাই ভাষা কবিতা তাতে সমস্যা নেই কিন্তু যখনই আরবি আরবি কেন্দ্রিক কেন্দ্রিক ইসলাম ইসলাম কথাবার্তা তখন সমস্ত মানুষের আগুন ধরে যায় এই যে একটা অবস্থা তৈরি হওয়ার পিছনে মেন কারণটা হলো তাজার অভাব কেন ইনার সাইডটাকে চেঞ্জ করা যায়নি আর যারা ওইগুলো নিয়ে কাজ করতেছে তারা কিন্তু সব শিক্ষিত জনশক্তি শিক্ষিত মানে হলো ইউনিভার্সিটি পাশ করা বাংলাদেশে যারা হাজার কোটি টাকা চুরি করে এখন তো আর কোটি টাকা চুরি কেউ বলে না শত কোটি টাকাও কেউ বলে না বলে হাজার কোটি টাকা চুরি যারা করে সবাই কানিং বুদ্ধিমান এবং তারা সবাই শিক্ষিত এই জন্য তাজকিয়ার কথাটা আল্লাহ তালা কেন নিয়ে আসেনি এবং তাজকিয়ার বিষয়টা দেখেন একটা আলাদা খুব মজার বিষয় ইব্রাহিম আলহাম দোয়া করছিলেন আল্লাহ তুমি আমার এবং তার দোয়া গুলো কিন্তু সব দর্শন দিয়ে দোয়া গুলো পড়া দরকার আল্লাহ তুমি আমার এই এই রসুল যে লোকগুলো আমি তৈরি করে যাচ্ছি এদের মধ্যে একজন পাঠাও আলি হিম আয়াতিকা তাদের সামনে তোমার তেলা আয়াত গুলো তেলাওয়াত করবে ওয়াইজাক না ওয়াই আলি মহমুল কিতাব শিখাবে ওয়াইজাকিম তাজা শিখাবে তা কি পরিশুদ্ধ করবে আল্লাহ যখন তার এই দোয়াটা কবুল করেছেন আর যে ভাষাটা কবুল করেছেন সেখানে মডিফিকেশন নিয়ে আসছেন আল্লাহ তালা এক অদ্ভুত ব্যাপার যে একজনের দোয়া মডিফাইড কবুল হওয়া যে আমি কবুল করেছি কিন্তু তোমার যে অর্ডারটা আছে ওই অর্ডারটাকে ব্রেক করেছে সেটা কি যে হুয়াল্লাদি বা রসুল আলহিম আয়াতিনা ইব্রাহিম দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাদেরকে এমন একজনকে পাঠায়ও যে কিতাব তেলাওয়াত করবে মানে পড়ানোর জগৎ তৈরি হবে এবং কিতাব এবং হেকমতের শিক্ষা দেবে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা নিয়ে আসবে এবং তারা তাদেরকে ইনার সাইড পবিত্র করবে তাদের ইনার দিকগুলোকে পবিত্র করবে আল্লাহ যখন দোয়া কবুল করলেন তখন যে এই জাকিহীনটা দ্বিতীয় জায়গায় নিয়ে আসলেন যে পড়ার সাথে সাথে পড়ার মধ্যে তাদের জ্ঞান বিজ্ঞানের ওই জায়গায় মানে যেটাকে এডুকেশন 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 বলে বলে স্পেশালাইজড ওই যাওয়ার আগে তাদের ইনার গুলোকে পবিত্র করতে হবে ওই ইনার গুলো পবিত্র করার বহু সুযোগ আছে সেগুলো নিয়ে আজকের আলোচনা না কিন্তু আল্লাহ তালার সুন্নারটাকে আমরা বলতেছি যে একটা জাতিকে উন্নয়নের জন্য পূর্ব হলো তাদের ইনসাইড ইনসাইডকে কে ইননেট ক্যারেক্টার কে পরিশুদ্ধ করা পিউরিফাই করা এটাকে সুন্দর করে নিয়ে আসা এটা রিফর্ম করা এই এগুলো অর্থ শুধুমাত্র পিউরিফাই না এটাকে রিফর্ম করা এটা এমন একটা ফরম্যাটে নিয়ে আসা যেটা এর জন্য উপযুক্ত হয় এবং এটার জন্য খুব বেশি কষ্ট হয় না কিন্তু আল্লাহ রসুল আল্লাহসাল্লামের নিতে গেলে দুদিন বা পাঁচ দিন আগে যে মুসলমান হয়েছে সেও এসে এমন কন্ট্রিবিউশন করেছে সে আর হয়ে যেতে হয় সে কন্ট্রিবিউশনটা সাহাবাদের কন্ট্রিবিউশনের মানে আগের মানে প্রথম দিকের সাহাবাদের কন্ট্রিবিউশনের কাছাকাছি চলে গেছে এমনও হয়ে গেছে যে আল্লাহ রসুল সাথে দেখা হয়নি কিন্তু ইমান আনসা আল্লাহ রসুল জীবন মানে জীবন কালে দেখা হয়নি তারও ইনার পরিবর্তনটা এমন আসছে যে আল্লাহ রসুল নিজেও বলে দিয়েছেন যে আইসেল ওয়াইস কারানের ওয়াইস আসবে আসলে আমার সালাম দিও এবং আমার এই জামাটা তাকে দিয়ে দিও অমর তুমি যদি তার দেখা পাও তাহলে তার কাছ থেকে দোয়া চেয়ে নাও কারণ সে যখন দোয়া করে সে দোয়া কবুল হয় চিন্তা করে দেখেন মানে ইনার সাইড পরিবর্তনের জন্য যে এটা দশ বছর পাঁচ বছর এটা না এটা হলো ভিতরটাকে মানে জায়গা নিয়ে আসা যে এই জায়গা তোমাকে আসতে হবে এই মানে এই তাস্কিয়ার মূল ধারণাটা হলো যে মানুষের অবস্থাটাকে এটা সংস্কার করা যে অবস্থাটা আছে সংস্কার করা ইসলামের এই যে সংস্কার নিয়মটা এটা এত সহজ নিয়মে নিয়ে যেতে চায় যে তুমি তোমার পবিত্র মানে মনের ভিতরটা যদি পবিত্র না করে ফেলা তো আর যে কোনো বুদ্ধিতে যুক্তিতে তোমার কাজ হবে না এক ছেলে এসে তারপরে বলতেছে আমাকে একটু অনুমতি দেন আমার বিয়ে করা সম্ভব না এখন তো আমার মন চাচ্ছে একটু জেনা করব আমার এক মেয়ের সাথে আমার খুব ভালো পরিচয় হয়েছে তার সাথে জেনা করে অনুমতি দেয় আল্লাহ রসুলের কাছে আসে চাচ্ছে অনুমতি আল্লাহ রসুল ধরে মানে এই বহির পাশটা ভিতরে বাইরের পাশটাকে তিনি পবিত্র করে দেবেন বাড়িয়ে বাড়িয়ে মেরে মেরে একেবারে না ওই দেখে তিনি যান জায়গার সমস্যাটা কোন জায়গা সমস্যার কোন জায়গাটা সেখানে তিনি হাত দিয়েছেন সেখানে উনি প্রথম বলেছেন তোমার মা আছে তা আছে বোন আছে তা আছে তো তোমার বোনের সাথে যদি কোনো ছেলে এরকম করে তো তোমার কেমন তো তারা আমি খুন করে ফেলবো তো সেম অবস্থা ওই তুমি যে মেয়ের সাথে করবা সে মেয়ের একটা বাপ আছে একটা ভাই আছে তারা কি মনে করবে অর্থ জানবো না একটা জাতিকে ধ্বংস করার জন্য কোন জায়গায় হাত দিয়েছে দেখছেন তো আমি চল্লিশ বছর নামাজ পড়ি কিন্তু নামাজের কোন আল্লাহ একবার শব্দটার অর্থ জানি নি ভান বেল আলা এই যে কথাটা আমি যখন বলতেছি তখনই বলছে এই কথাটা যখন আমি পৃথিবীর সবচেয়ে নিচু জায়গাটা চলে গেছি মাটি সেই মাটিতে আমার মাথাটা দিয়েছে যেটা আমার শরীরের সবচেয়ে উঁচু জায়গা সেই মাথা এবং কপালটা আমি মাটিতে দিয়েছি ওই সময় আবার বলতেছি আল্লাহ তুমি উপরের সবচেয়ে সেরা সবচেয়ে উঁচু আলা আলার ঘোষণা দিচ্ছে তখন যখন আমি আসপালে গেছে একদম নিচে গেছে এই যে এটাকে বলে ইনার সাইড পরিষ্কার করা আমি যে মানুষটা আছে এই মানুষের অবস্থাটাকে ঠিক করা এই পবিত্রতা আসে আনতে গেলে দুই জায়গায় আল্লাহ নিয়ম করেছেন তার নিয়মের মধ্যে তার দুই জায়গায় মানুষকে পবিত্র করতে চান তিনি একটা হলো যে আলফার্দ একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে কিভাবে পরিষ্কার করে সেটা তো আপনারা সব জানা আছে যে আগে ব্রেনটাকে এ করতে হয় ব্রেনের মধ্যে যেটা থট প্রসেসের প্রসেসর বলে আর কি ওইটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় আর এগুলোকে আল্লাহ ব্যবহার করেছেন হ্যাঁ এরকম বলেন এটা হলো ব্যক্তি আরো কিছু দিক সামনে আসতেছে আমরা আলোচনা করব দ্বিতীয় হলো মানে একটা গ্রুপ গ্রুপ অফ পিপল আপনি চিন্তা করে দেখেন যে পৃথিবীর ইতিহাসে যারা মানে রিফর্মের কাজ করেছেন দর্শন দিয়ে গেছেন অথবা দর্শন দিয়েছেন পৃথিবীকে ভালো করার চেষ্টা করেছেন দেশটাকে সুন্দর করার চেষ্টা করেছেন তারা কিন্তু তার সম্পর্কে বলে গেছে যে আমি এই আমি করেছি আমি এই করেছি কিন্তু একটা জনগোষ্ঠীর পিউরিফাই করাটা আল্লাহ রসুল যখন করে গেছেন তখন উনি বলে গেছেন এইভাবে যে খাই করুন অথবা আবার আছে সুম্মাল্লা দিন এলু না যে সেরা শতাব্দী আমার শতাব্দী সেরা জনসমুদ্র সেরা জনগোষ্ঠী সেরা জেনারেশন আমার জেনারেশন সেটা হতে পারে একশো এক বছর পর্যন্ত কারণ একশো এক বছরে বা দুই বছরে সর্বশেষ সাহাবিজা ইন্তেকাল করছিলেন আমার মতো ফাইট এরপরে দ্বিতীয় যে মানে ফরামটা আসে জেনারেশনটা আসে তাকে তাবি আইনদের জেনারেশন বলে সেটাও এরকম একশো একশো দশ বছর চলে গেছে সেটাওকে আল্লাহ রসুল খায়ের বলেছেন তো এখন এই যে একটা জনগোষ্ঠীকে এরকম পর্যায়ে রেখে যেতে পারা যে না আমি তাদেরকে রেখে গেছি এবং তারাই আমার কাজটাকে সামনে নিয়ে যেতে পারে আপনি চিন্তা করতে পারেন যখন কোনো নেতা এই কথা বলে যায় যে আমি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি তাই যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা বিভ্রান্ত হবে না তার মধ্যে একটা হলো যে কোরআন কথা তো আছে কালাম সন্ন্যত রসল্লি আবার একটা হাদিসে আছে রাতি আমার পরিবার পরিজন এবং আমার আত্মীয় স্বজন আমার সাহাবা এক রাম এই যে সাহাবাদের এই পর্যায়ে রেখে যাওয়া যে তারা যা কাজ করবো ওটা সুন্নতের মর্যাদা ও যে একটা একটা জায়গায় নিয়ে আসতে পারা এটা কিন্তু একটা বড় ধরনের কাজ এই জায়গায় আল্লাহতালার এই শূন্যতের এই শূন্যটা আমরা বুঝে নিই আমরা এখনো পর্যন্ত জন এক মানুষের পবিত্রতাটা ব্যাপারে চিন্তা করি কিন্তু চিন্তা এত কম তাজ্য হয়ে যেতে হয় যে গোটা মেকানিজম আমাদের বাংলাদেশের কথা ধরি কারণ বাংলাদেশ থেকে আমি আসছি আর আমার যারা আলোচনা শুনছি সব বাঙালি বাংলাদেশে বাঙালিও মানে যারা ভারতের ভাই বোনেরা আছেন তারা তো সব বাংলা ভাষী কাজে বাঙালিও বলি আমরা আর কি এখন যে মানে যে জায়গাটা আমাদের ব্যর্থতার জায়গা হয়েছে যে সরকারের ধরেন বাজেটের একটা বড় অংশ কিন্তু আমাদের এডুকেশনের ব্যয় হয় প্রতিরক্ষায় ব্যয় হয় এডুকেশনে ব্যয় হয় অন্য অন্য ক্ষেত্রগুলোতে আছে মানব উন্নয়ন দেশ দেশ উন্নয়ন এই সমস্ত আছে কিন্তু এডুকেশনের পিছনে একটা ভালো ধরনের অঙ্ক ব্যয় হয় এই যে অঙ্কটা ব্যয় হচ্ছে এর সমস্ত উপায় উপকরণগুলো আমাদের যে একটা মানুষের ভিতরের গ্রোথটা তৈরি করা দরকার ছিল যে তারা কেমন পরিশুদ্ধ হবে এটা আমাদের হয়নি বরং আমাদের গোটা জনশক্তিটাকেই মানে যারা বয়স একেবারে তিন বছর থেকে লেখাপড়া শুরু হয় আর সেখান থেকে ধরেন একটা মানুষের এখন সাতাশ বছর পর্যন্ত লাগে প্রায় অনার্স মাস্টার্স করতে এই বছরগুলোতে তিনটি জায়গায় মারাত্মক ডেভাস্টেটিং কাজ করে যাচ্ছে একটা হলো যে এই জাতিকে ইসলাম বিমুখ করে ফেলছে মানে ইসলামের সমস্যাটা কোন জায়গায় জানেন যে আমি এই ইউকেতে ধর্ম কারো শিখায় না কাউকে ধর্ম শিখায় না কিন্তু কিন্তু ধর্ম করে না ইউকের কোন ক্লাসে যদি ধরা পড়ে যায় কোন শিক্ষক ইসলামের বিরুদ্ধে কথা হিন্দু হিন্দুইজমের বিরুদ্ধে কথা কয়েছে তার ওই শিক্ষক করে দেবে এখানে ধর্মকে ধর্মের মূল জিনিসগুলো পড়ানো হয় ক্লাসে সব ধর্মের এবং এটা শেখানো হয় যে এটা কিন্তু বাংলাদেশে কি করা হচ্ছে বাংলাদেশে ধর্ম বিরোধিতা পড়ানো ক্লাসে খ্রিস্টান ধর্মকে গ্লোরিফাই করা হিন্দু ধর্মকে গ্লোরিফাই করা ইসলাম ধর্মকে সাপ্রেস করা এই যে জায়গায় আমাদের বিরাট একটা অর্থ নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হলো যে মানে গোল নির্ধারণ আমি তখন মদিনা ইউনিভার্সিটি পড়তাম উনিশশো পঁচানব্বই সালে নাম বলবো না নাম বললে তো বড় ধরনের সমস্যা তো তখন শিক্ষা সচিব যিনি ছিলেন তিনি হস করতে যান আমরা মদিনা তাকে সম্বর্ধনা দিয়েছিলাম তো উনি কথা বলতে বলতে এক পর্যায়ে সব সময় তো সব আবেগ আসে না মদিনা আল্লাহ রসুলের পাশে বসে আছেন আবেগ এসে গেছে বলে কি দুঃখের কথা বলবো আমি একজন মুক্তিযোদ্ধা কিন্তু আজও পর্যন্ত আমরা বাংলাদেশে একটা শিক্ষা নীতি তৈরি করতে পারিনি আমার গোলটা কি কেন আমি মানে ছাত্র পড়াবো আমি জানিনা তারপরে শিক্ষা শিক্ষানীতি আর কি হয়েছে ওই এখনো ওই গোলমালের মধ্যে আছে কম্বাইন শিক্ষানীতি মাদ্রাসার হজুতদের জিজ্ঞাসা যদি করা হয় যে আপনার মূল যে শিক্ষার যে উদ্দেশ্যটা শিক্ষা শিক্ষানীতিটা কি এটা জানে না ও এটা আর কি আমরা কিন্তু কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দুটো মাদ্রাসার কথা বলতেছে সেখানে যখন ব্যর্থতা কোন জায়গায় আমাদের সলিমুল্লাহ খান সেদিন বলতেছিলেন যে একশো বছর হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি একশোটা মৌলিক লেখা এখনো পর্যন্ত দিতে পারেনি মানে আমাদের ওখানে উদ্দেশ্যটা কি খালি কি সার্টিফিকেট প্রডিউস করা যে যেখান থেকে তারা একটা চাকরি পাবে এই যে জায়গাটা যে উদ্দেশ্য সেট করা আমরা মারাত্মকভাবে ভাবে এবং উদ্দেশ্য সেট করতে যে যারা যারা নিজেদের মতন উদ্দেশ্য সেট করতেছে তারা সবাই এত বিপরীত ডাইরেকশনে যে আমাদের দেশে সংঘাত অবশ্যম্ভাবে করে তোলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি দেখতেই পারে আহ তো ইউনিভার্সিটি হলে বুয়েট যখনই শোনে যে ওই জুয়েট কুয়েট এগুলো এখন হয়েছে বোধহয় চুয়েট টুয়েট এগুলো নাম টাম দিছে আগেকার পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি গুলোকে এখন একটা ইউনিভার্সিটি জায়গায় নিয়ে আসছে নাক সিটকা মানুষ হলো নাকি মাদ্রাসায় পড়লে হাই স্কুলের সবটা হলো বেদিন বেদিন আর হাই স্কুলের দিক পড়লে মাদ্রাসার ছেলে পেলে দেখলে ও আলে খাটো জামা হুজুরি জামা গেল এই যে মোতানা হেরুন একে অপরের মধ্যে যে সংঘাতময় আল্লাহ তালা এটা কোরআনের মধ্যে এইভাবে বলেছেন যে যখন কোন জনপদ আল্লাহ তালা ধ্বংস করে দেন তার মধ্যে একটা হলো যে কোনো কাল যারা এরকম বিভক্ত হয়ে গেছে ওদের মতন তুমি না এরপরে যে আল্লাহ যে ওরা এই তাদের সবচেয়ে বড় ক্ষতিকর বিশেষ করে ফ্রাওয়ের ক্ষতিকর দিকের মধ্যে একটা ছিল এই যে তারা তার কমকে শিয়ান করে দিয়েছেন দলে দলে বিভক্ত করে দিয়েছে ওটা ওই দল ওইটা ওই দল ওইটা ওই দল ওইটা ওই দল ওইটা ওই দল দলে দলে করে দিয়ে মানে দ্বিতীয় যে পয়েন্ট যেটা যেটা আমি বলতে চাচ্ছি তার মধ্যে একটা আর তৃতীয়ত যে জায়গাতে আমরা খুব মারাত্মকভাবে আমাদের অর্থগুলো বা আমাদের শ্রমগুলো গুলো সর্বনাশ করে দিচ্ছি সেটা হলো এই যে শিক্ষার ইনার ডেভেলপমেন্ট যেটা সেটা দেখি আমরা মোটেই আমরা চিন্তা করি না এখন আমাদের হোল এডুকেশন সিস্টেমটা কি যে প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কি হলো দ্বিতীয় সাময়িক রেজাল্ট কি হলো এবং তৃতীয় ফাইনাল পরীক্ষার রেজাল্ট কি হলো এবং এই রেজাল্টের প্রথম পাঁচ সাতজন মোটামুটি ভালো আছে আর বাদ বাকি সবগুলো নষ্ট বাপ মা পর্যন্ত ডিপ্রেশনে পড়ে গেছে বা মা কান্দে তো স্বামী বলে যে ভাইয়া একটু দেখেন তো আপনার বোনটা এমন করতেছে কেন কি হয়েছে তাহলে আমার ছেলেপেলে সব নষ্ট তো কি হয়েছে তো রেজাল্ট ভালো করতে পারলাম আচ্ছা বলেন আমি গত পরশুদিন আমার এক টিচার আমরা একসাথে ছিলাম তার সাথে গল্প করতেছিলাম যে আমি মানে ইউকে তে আজকে ধরেন কত বছর পড়াচ্ছে এখানে সেদিন এক ছেলে এসে আমার আমার খোলাখুলি করে তারপরে এই দেখলাম যে চোখের এখান থেকে একটু পানি ঝরতেছে যে উস্তাদ আমি আপনার সাথে কথা বলতে ভয় পাই কেন তাহলে আপনার সাথে একটা বেয়াদবি করছিলাম তার কারণে আমার মাদ্রাসা থেকে আউট করে দিয়েছিলেন তো আমার সেই দৃশ্যটা মনে পড়ে এখনো পর্যন্ত আমার সন্তানদের কাছেও আমি ওই গল্পটা করি যে আমি আমি করেছি আমার কষ্ট দিয়েছিলাম আপনি ক্ষমা করে দেন ওরে জড়িয়ে ধরে তারপরে আমি ওই হারানো ছেলে যেমন বাবা পেলে যেমন লাগে ওই রকম করে আমি এক আনন্দ করছি তখন আমি বললাম যে কই গেল সেই সব ভালো ভালো ছেলেগুলো যাদেরকে আমরা নিয়ে গর্ব করতাম ভালো ভালো স্টুডেন্ট ইয়ার দারুন দারুন উপহার দিতাম তো তারা এখন আমাদের দুষ্টু ছেলে সে এসে কি করতেছে আমাদের আমার ইয়ার গ্রুপে একটা ছেলে একটা একজনের বাবা খুব বড় ব্যাংকার ছিল খুব আল্লাহওয়ালা মানুষ খারাপ ব্যাংক না ইসলামী ব্যাংক উনি একদিন এসে বলছে যে আব্দুল সালাম ভাই আমি খুব মন খারাপ তা কেন তা আমার সিলেটে সেকেন্ড হইছে মনে হচ্ছে কেডা বলল আপনারে আমি প্রিন্সিপালের কাছে জানতে পারছি তা উনি মাত্র কয়েক মার্কের কারণে কম হয়েছে একটু তাহলে কেন তা হবে ওর মতন কেন হচ্ছে না তাই আমি বললাম ভাই একটা কথা বলি দেখি দেখবেন এই দুইজন দুই ক্ষেত্রে খুব বড় বড় হয়ে যাবে তাই না কেন হ্যাঁ সে এখন দুই জনই আল্লাহ দিলে আমার এই দুই ছাত্র যে ফার্স্ট হতো এবং সেকেন্ড হতো দুই জনই সহসার ক্ষেত্রে এক একজনের আমরা কেন কারোর সার্টিফিকেট কারোর এই কারোর মুখ জব কারোর তুমুক জব আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক ছিল আল্লাহ সে তার ছেলে কারোর সাথে মিশতে দিত না কারোর সাথে না নষ্ট হয়ে যাবে আমাদের সাথে মিশলে নষ্ট হয়ে যাবে কথা বলতো না আমাদের সাথে বিরাট কিছু করে তুলবে থাকে তো বিরাট কিছু হয়েছে বাংলাদেশের একেবারে নাম করা জায়গায় উচুতলা বিল্ডিং এর মধ্যে তার তার কোনো কোনো কাজ উপকার শেষ হয়নি হয়নি এখন এই যে জায়গাটা আসা দরকার সেটা হলো যে মানে আল্লাহ তালা যখন ইনার কে পবিত্র করে দেন তখন কে একজন আবু আবু হতে পারে আবার কে একজন আব্দুর রহমানের না হতে পারে আব্দুর রহমান আউফের এক হাজার কাফেলার কাফেলার এক হাজার উটের উপরে সিরিয়ার থেকে মানে খাদ্য সামগ্রী আসছে এবং ওই এক হাজার উটের এক একটা উটে কিন্তু প্রায় একশ মন একশো ন একশো মণ না আড়াই মন করে একশো কেজি আড়াই মন করে এক একটা তারও বেশিও দেওয়া যায় কিন্তু ওই রকম যদি আনে তা কেমন অবস্থা ঘটবে তার যে দাস ছিল তাদের সংখ্যা এবং তাদের সাথে সমাজে মানে কোন জায়গায় তিন বেলা তারা আবু খেতে হবে কি এমন ছিল না একদম তো এরকম হয়ে রয়েছে যে তিনি নিচের দিকে পেটটা দিয়ে হাঁপাচ্ছেন পাশ ওকার গেছে সালাম দে তা ও সালামের শব্দ শুনতে পায়নি তো खुदार যে কষ্ট সেই কষ্ট সে আবু বকর সালাম দেই উত্তর দেই না এটা কষ্ট লাগে বেশি ಅಲ್ಲা রাসূলের কাছে যে ওছি আর রাসূলুল্লাহ আবু বকরকে সালাম দিল তো উত্তর দিল না ಅಲ್ಲা রাসূল সাল্লাম তাকে ডাকলেন আবু বকর তুমি এই আবু বরের সালাম দিল তার জবাব দিলে না না এই রাসূল আমি তো শুনতে পাইনি তাও তখন আবু বরের ওছে কারণ হলো যে হয়তো আমার এতKhuday যে আমার কম মুখ দিব না কথা বের হচ্ছে না এইরকম একজন ক্ষুধার রাজ্যে বসবাসকারী একজন মানুষ যার কোনো জব নাই যার কোনো চাকরি নাই যার কোনো পজিশন নাই হ্যাঁ আবু হরাইরা এমন একজন মানুষের নাম আবু বকর একদম সাইড বাই সাইড আলোচনা আসে এখন দুনিয়াতে বরং জ্ঞানের জগতে আবু বকরের নাম যতটুকু আসে তার একশো গুণ বেশি আবু হরারের নাম আসে আবু ওকরের নাম আসে খেলা রাজনৈতিক দৃষ্টি দর্শনে উন্মতের কান্ডারি হিসাবে কিন্তু গোটা উন্মত কে বাঁচাতে গেলে যে জ্ঞান দরকার পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস আহ বর্ণনা করেছেন আহ আবু হই এই এইগুলো একটা সমাজ একটা পিউরিফিকেশনের যে মানে সামষ্টিক পিউরিফিকেশনের যে জায়গা সেইটা যে এখানে মানে যে পিউরিফিকেশনের যে জায়গা যেতে হয় এখানে সবাইকে একই রকম জায়গায় নিতে হবে এমন না আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটি আই আর তখন কেবল ইন্ট্রোডিউস করছে ইন্টারন্যাশনাল রিলেশন দেখলাম যে হুড়মুড় করে পড়া কি অরে আল্লাহ এখানে পড়লেই বিশাল চাকরি তা পড়ার সমতলের চাকরি এখানে একেবারে হুলমুল করে আয় আর পাইনি বলে আমার এক ভাই তো দুইবার পরীক্ষা দিল ঢাকা ইউনিভার্সিটি কেন আয় আর পালাম না পরের বছর আয় আর পেল না তো লতে পড়তে গেছে আর সারাটা জীবন আফসোস করে মরে হারে কারণটা কি কারণ হল লোভ লালসা ব্যক্তি দুনিয়ার এই সমস্ত গুলো পাওয়া আমার আমার চোখে দেখা বহু কোটিপতি আছেন যারা সম্পদের দিক দিয়ে ইউকে প্রথম একজন হতে পারে কিন্তু শান্তি নাই শান্তি নাই তার সবকিছু ড্যামেজড সবকিছু ড্যামেজ ইসলাম এই জায়গায় নিয়ে আসেনি ইসলাম এমনও করছিল এক মানে একটা দৃষ্টান্ত যদি আপনাদের সামনে দেয় যে আব্দুর রহমানের না আউফের ওই কথাটাই যে এক হাজার উটের খানা নিয়ে আসতেছেন মদিনায় মদিনাবাসীর কাছে খবর হয়ে গেছে রাস্তার ধুলো ওপরে উঠে গেছে হয়তো আশাসি দেখি এটা দেখে বলেন যে আমি তো আল্লাহ রস্তালের কাছে শুনেছি যে আব্দুর রহমান আউফ যখন সেরাত পার হবে পুল সেরাত যেটা আমরা বলি বাংলায় তখন সে হামাগুড়ি দিয়ে পার হবে তা আমার খুব ভয় লাগতো যে জান্নাতের সুসংবাদ এরে এরকম হবে কেন তো এখন দেখতেছে এই কথাটা বলার পরে সবাই তো তার হয়ে গেছে আব্দুর রহমান আউফের কাছে গিয়ে বলছে যে আমাদের আম্মা এরকম বলেছেন আয়সা সিদ্দিক উনি সব কাজ বাদ দিয়ে আয়সা সিদ্দিকের কাছে আসছেন আয়সা সিদ্দিকের কাছে এতে বয়স উনি অনেক বড় বলেন মা আমার রসুল কি সত্যি এই কথা বলে গেছে আমার সব হ্যাঁ আমি এতদিন চিন্তা করে পতাম না কিন্তু এখন মনে হচ্ছে যে এই এক হাজার উঠিয়ে বোঝাই করো এইসব নিয়ে আসতে যে তোমার তো দিনের মধ্যে তোমার ইবাদ সময় কখন পাও তখন হাউমাও করে আমার কি হলো এক হাজার উঠতে বললেন আম্মা সাক্ষী মানে সাক্ষী থাকেন যে এক হাজার উঠে যে খানাগুলো আসতেছে সব মধ্যে নেবাসের জন্য ফ্রি করে দিলাম দান করে দিলাম এই যে ইনার জায়গাটাকে পরিষ্কার করা বাংলাদেশের সেরা ধনী আর বাংলাদেশের সেরা ব্যাংক লুটপাটকারী এ কি অবস্থা হয়েছে অবস্থা তো এরকম কারণটা হলো এই যে সামষ্টিক পবিত্রতা যেটা বলে তাসকিয়া জামা আতান জামা আত মানে আবার জামাত ইসলামী আমাদের জামা আত মানে হলো একতাবদ্ধ করে সবাইকে মিলে উম্মা উম্মার পরিশুদ্ধি যেটা আমরা গত সপ্তাহে একবার বলতে দিয়েছিলাম যে পৃথিবীতে যেখানে যাক না কেন মুসলমান সব একই রকম একই রকম এদেরকে মানুষ চায় যে এরাই আমাদের এখানে আসুক যে মানে যদি আপনারা নরম চমস্কি নামে এক ভদ্রলোক আছেন ইহুদি বর্তমান জামানায় পলিটিক্যাল সায়েন্সের খুব খুবই বড় বড় জায়গায় অবদান রেখেছেন এবং লিঙ্গুইস্টিক্স তার অবদান একেবারে মারাত্মক ওনার মতন বড় ভাষাতাত্ত্বিক আর আজ পর্যন্ত এই বর্তমান জামানায় তৈরি হয় অসম্ভব বড় ধরনের আমি ওই আগে ভাষাতাত্ত্বিক হিসেবে জানতাম কারণ আমার এই বিষয়টা পড়তে হতো কিন্তু পরে দেখলাম যে না তিনি মানে মডার্ন ইম্পিরিয়ালিজম মানে আধুনিক সাম্রাজ্যবাদ নিয়ে তিনি একটা বই লিখেছেন ওই বইয়ের মধ্যে উনি লিখছিলেন যে ইসলামের মানে সাম্রাজ্যবাদ ছিল নাকি এক্সটেনশন ছিল উনি ওইটা আলোচনা করতে যে উনি বলছেন মুসলমানরা কখনো সাম্রাজ্যবাদী ছিল না যখন ওই ভূখণ্ডের কোন দাওয়াত না পেয়েছে যে আমরা নির্যাতিত আমাদেরকে সেভ করেন তা না হলে তারা কোনো জায়গায় রাজা বাসা তো ছিল এক সময়কার যারা বিশেষ করে সুলতান মুরাদের পরে যে যারা কিছু কিছু ঝামেলা হয়েছে সুলেমান খান আবার ঠিক মতো হয়েছিল মোহাম্মদ ফাতি ঠিক মতো ছিল কিন্তু কিছু কিছু তো ঝামেলা আছে কিন্তু ওভারঅল মুসলমানদের যে এই যে অ্যাপ্রোচটা এটা ছিল একটা অদ্ভুত ব্যাপার এখনকার অ্যাপ্রোচটা একেবারে ড্রাস্টিক লেভেলে ড্রাস্টিক ভাবে একেবারে নষ্ট হয়ে গেছে এই জায়গাটা আমাদের রিভাইভ করতে হবে আমার আলোচনা যারা শোনেন বা আমি আশা করব যে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার আমি হয়তো গরিব মানুষ দরিদ্র মানুষ আমি হয়তো কথা খুব সুন্দর বলতে পারি না মানুষের কাছে পৌঁছাতে পারি না আপনারা যারা আছেন এই কথাগুলো মানুষের সামনে আসা দরকার যে আমরা মারটা খাচ্ছি কোথায় কোথায় আমরা যাচ্ছি আমরা শুধু শত্রুদের দৌড় দেই অনেকে একথা শুনলে আবার বলবেন ওই ইউকে থেকে নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়নি বরং এখানে এসে ইমান শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের শত্রুদের দোষ দেয় শত্রুরা তো বসে আছে আমাদের সর্বনাশ করার জন্য ওটা তো তারা এমন নাই যে আমাদের উন্নতি করে দেবে আমাদের উন্নতি করে দেবে আমাদের বিরাট কিছু করবে না আমাদের ধ্বংস করে দেবে এই জন্য তারা বসে আছে তা আমি আমার দুটো চোখ নেই কেন একটা চোখ দিয়ে আমার উন্নয়ন দেখি আর একটা চোখ দিয়ে যারা আমাদের ধ্বংস করতেছে তাদেরকেও দেখি এটা নেই কেন আমরা যে সব জায়গাগুলোতে বসবাস করি সেখানে আমরা এই যে আমি আজকে এক মসজিদে যেখানে আমি খোদ্ মাঝে মাঝে খুব কষ্ট পাই সেখানে লিফলেট বিলি হচ্ছে মুসলমানরা ইংলিশে লিফলেট দিচ্ছে যে আরেক পক্ষের বিরুদ্ধে যে তারা এই করতেছে তারা ওই করতেছে তারা এই করতেছে তারা ওই করতেছে এমন মন কথা যেগুলো কাফেররাও করে মানে আমাদের দৃষ্টিতে কাফেররাও করে না তো এখন যদি কোনো কাফের ওইটা দেখে যে দেখো মুসলমান যারা মসজিদ চালায় তারা তো ভালো লোক তাদের বিরুদ্ধে এই কথা আসতেছে আর যারা বলতেছে তারাও মুসলমান তাহলে আর কোথায় যায় ইউকে একটা মসজিদের গন্ডগোল হচ্ছিল মসজিদের দায়িত্ব নিয়ে তো কে নেতা হবে নেতা কে হবে হয়েছে সবাই নেতার যখন এটা পর্যন্ত গেছে এখন তখন একজন ওকিল তাদেরকে এক পক্ষকে বলেছে আছে তোমরা কেনই কোর্টে যাবা এটা কোর্টে যাওয়ার দরকার কি কোর্টে গেলে ওকিল হবে আমিও একজন আইনবিদ আবার আমার বিপরীতে যে দাঁড়াবে সে একজন আইনবিদ দুইজনে কেউ মুসলমান যে জাজ তার সম্ভাবনা আছে নাইনটি সে একজন অমুসলিম তাদের কাছে তোমাদের মুসলমানের কজ নিয়ে তোমরা যাবো এর মাঝখান দিয়ে তো আমার কাছে তোমরা এক লক্ষ দেড় লক্ষ খরচ করবা ওখানে এক লক্ষ দেড় লক্ষ খরচ করবে এই দুই পক্ষের দুই তিন লাখ টাকা দিয়ে তো একটা মসজিদ বানানো যায় কেন তোমরা লড়তে চাও কিন্তু ওই যে ইগো ইগো আমাদের মানে জামা হেতান মানে আমরা একতা মানে এই যে পিউরিফিকেশন কাজ হইনি আল্লাহ এমন জনশক্তির কাছে আল্লাহ আল্লাহাল কর্তৃত্ব নেতৃত্ব দেন না যারা নিজেদেরকে পিউরিফাই করতে পারেনি এখন এই জায়গাটা যেতে গেলে আল্লাহ তালার এই যে জায়গাটা এমনি এমনি আসবে না যখন তাজকিয়ার বিষয় আসে তখন দুটো প্রসঙ্গ আল্লাহ নিয়ে আসছেন একটা হলো নেতিবাচক যে এই কাজ এই এই তাজকিয়ার কাজটা তো আর চারটা হলো ইতিবাচক নেতিবাচক যে জায়গাটা দারুন জিনিস আল্লাহ তালা বলেছেন যে তোমরা নিজেদেরকে তোমরা নিজেদেরকে পিউরিফাইড বলে দাবি করো না তো এটা নিজেদেরকে মানে এখন নিজকে যে আমি আবদুলসালাম খুব ভালো মানুষ নো এই কথা বলার সুযোগই নেই আল্লাহ তালা বলছে এটা হারাম বলা তোমরা নিজেদেরকে মানে খুব ভালো পিউরিফাইড এটা তোমরা বলো না এটা তোমরা এই পর্যায়ে যেও না আমরা জাতি হিসেবে খুব ভালো নো এই পর্যায়ে তোমরা যেও না আমরা জাতি হিসেবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের সেরা যদি আমার জন্মভূমি তা আমি যখন ওই কবিতাটা পড়ছি তখন তো মনে করতাম আহার এ দেশে বাংলাদেশের তুলনায় আর কোথাও নেই এরকম দেশ কিন্তু যখন অন্য দেশে আসলাম তো বললো আহ কেমন এমন কথা বলা ঠিক না মাঝে শুনলাম যে একটা বক্তৃতায় আমি তোদের জলে মারবো আমি তোদের পানিতে মারবো হাতে মারবো এই যে পৃথিবীকে কি বলে লিড করতে পারে একমাত্র চিন্তা করে দেখেন হিটলারের এই মাথায় এই বুদ্ধি এই চিন্তায় তো সব সর্বনাশ করে দিচ্ছে না রব্য আয়লা আমি শুধু রব বললে খ্যান্ত হয়নি আমি সবচেয়ে সেরা কারণের এর সম্পদ যখন হলো তখন লোকজন বলতে আহ আমাদের যদি এরকম সম্পদ হতো তবু তোমাদের হয় না কেন এগুলো যা হয়েছে সব তো আলা আমার জ্ঞান দিয়ে হয়েছে আল্লাহ ওই জায়গাটা পছন্দ করেন এই যে নিজেকে তার ঘোষণা দেওয়া যে আমি এইরকম পর লাতুজা হোক কোন ব্যক্তি স্নেহটা কোনো পের পরিবার হোক খুব কোনো জাতি আমি আমার চোখের সামনে দেখেছি বহু পরিবারকে একেবারে নিচে যেতে যে পরিবার গোটা গ্রামবাসীকে অযথা পরিবার নিজেদেরকে অহংকারী করে অন্যদেরকে অপদস্থ করত এখন এই যে জায়গাটা আসা আল্লাহ তালা এটাকে পছন্দ করে তাহলে তাস্কিয়ার যে দুটো দিক একটা দিক আলো পছন্দ করেন না সেটা হলো যারা নিজেদেরকে বলে যে পিউরিফাইড ওইটাকে আমাদের এক উস্তাদ বলতেন যে পূর্ণ হয় কলসয়না বাবা ওনার নাম ছিল আমির আলী সাহেব আমাদের মাদ্রাসার উনি দপ্তরই ছিলেন দপ্তরই মানে অফিসের ক্লার্কের মতন কিন্তু উনি আমাদের পলাতে না ইংলিশে ওনার মতন খুব কম পাইছে সবসময় একটা কথা বলতেন যে তুমি পূর্ণ কলস না ব্যাখ্যা দিতেন এইভাবে যে পূর্ণ কলস যখন হয় তখন এক ফোটা পানি যখন দেব তো ওই পানিটা ওই এক ফোটা পানিও সে ধারণ করতে পারে না আস্তে করে স্প্লিট করে ছড়ে পড়ে যায় বরং তুমি শূন্য কলস করো নিজেকে শূন্য করো না আমি এনার কাছ থেকে শিখবো এনার কাছ থেকে আমি নেবো এর কাছ থেকে আমি কিছু তখন দেখবো যে অন্তত তার একটা বিন্দু জ্ঞানও নেওয়ার মতন জায়গা তুই পারছ এইটা আল্লাহ তালার ভাষায় কইছেন। এই যে জায়গাটা আমাদের যাওয়া দরকার কারণ আল্লাহ তালা তার পরে বলতেছেন হুয়া আলামু বিমানের দেখা কারণ আল্লাহকে ভয় করে সে সুরান নাজমের বত্রিশ নম্বর আয়তে যে আল্লাহকে ভয় করেছে কে আল্লাহকে মানে কে সে ব্যাপারে আল্লাহ তালা সবচেয়ে ভালো জানে আমাকে আর ঘোষণা দেওয়ার দরকার না আমার কাজ দিয়ে মানুষকে দেখাতে চাই আল্লাহ তালা এখানে সুরান নিসার মধ্যে এখানে বলছেন যে হে নবী আপনি কি তাদের দিকে দেখেন না যারা ইউজা কোন আংপুসাহুম আমাদের নিজেদেরকে তারা পবিত্রের দাবি দাবিদার পবিত্র মনে করে এমন পবিত্র মনে করত যে বদর যুদ্ধ যখন হবে তখন ওই শয়তানদের মানে যে নেতা সে কাবাঘরের দরজায় গেছে যে দরজাটা ধরে তো বলতেছে আল্লাহ ইনকানা হাজা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আল্লাহ ওইজন মনী মোহাম্মদ সাল্লাহাম যে দিনটা নিয়ে ওইটা যদি তোমার কাছ থেকে আসা সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপরে তুমি পাথর মেরে হত্যা করো দেখেন একটা জাতি ধ্বংস হয় যে জাতির মধ্যে এরকম কর্ত বা অহংকার বা এই যে নিজেকে পবিত্র করার একটা জায়গা তার নিজেদের মধ্যে করে ফেলছিল তখন সে জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন আদের ধ্বংসের একটা ঘটনা এরকম আছে যে সুরা হাক্কা যদি আপনারা পড়েন যে আতকে ধ্বংস করতেছেন যখন বাতাস শুরু হয়ে গেছে তখন আদের লোকেরা তারা বলল যে ভয় পাচ্ছ কেন গায়ে জোরও ছিল ওই মানে পা দিয়ে লাথি মারছে মাটির উপরে পা হাঁটু সমান গেড়ে গেছে মাটির নিচে হে আমাদের ঝড়ে আমাদের উঁচু করতে পারবে না আমরা পা এত নিচে নামে দিয়েছে আল্লাহ তালা পায়ের ওই মাটি সহ উকলায় ফেলে দিলেন তারা যখন পড়ে থাকলো তখন আল্লাহ তালা বলছেন যে তারা এমন হয়ে গেল যে মানে মানে এমন খেজুর গাছ যে গোলার থেকে তুলে এনে উৎপাদন করা হয়েছে এই এই জায়গাটা আল্লাহ তালা পছন্দ করেন না তাস্কিয়ার এই জায়গাটা আল্লাহ তালা মানে পর্দা টেনে দিয়েছেন নৌ এই জায়গায় যেমন দ্বিতীয় যে জায়গাটা আল্লাহ তালা নিতে চান যে তোমার পিউরিফিকেশনটা এমন কর যেন আল্লাহ তোমাকে সফি করে নেন সফি মানে হলো একান্ত করে নেন প্রিয় ভাজন করে নেন এই এই জায়গাটা আমাদের যাওয়ার দরকার সে আল্লাহ তালা বিশেষ করে যাদেরকে দিয়ে পৃথিবীতে সফল রাষ্ট্রনায়ক করেছিলেন সফল সমাজ সংস্কার করেছিলেন সফল নবী যিনি গোটা মানে উম্মত একটা ভালো পরিণতির দিকে নিয়ে গেছিলেন তাদের জায়গায় তিনি নিয়ে আসেন সে ঈসা আলাহাম হোক সে হিয়া আলাহাম হোক সেখানে তিনি মানে বলেছেন যে আমি আমি ওদেরকে মনোনীত করে নিয়েছি তফাই না আমি মনোনীত করেছি এখন মনোনীত করা আল্লাহ তালা এই প্রসেসটা প্রত্যেকটা মুহূর্ত করতে থাকেন যে যত সামনে যাবে মানে মনোনয় মানে আত্মশুদ্ধির প্রথম ক্ষেত্রটাই আমাদেরকে শিখাচ্ছেন যে তুমি আত্মশুদ্ধির ক্ষেত্রে একটু এগিয়ে আসছো আল্লাহ তালা এরকমই বলেন যে আহতাই নাহুল হোকমা সবিয়া ও হানায়ানা মিল্লাদুল্লা ও জ্যাকায়েতন ওকায়েনা তাক মানে ভিতরের পরিশুদ্ধির জায়গাটা যখন মানুষ এগিয়ে আসে তার দয়া থাকে তারপরে আল্লাহ থাকে তাহলে তাকে আল্লাহ করে আমরা যারা এখনকার আলোচনা যারা শুনছি বা আমরা যারা এগুলো বোঝার চেষ্টা করছি আমাদের মাথায় আনা দরকার যে আমরা যেন আমাদের আত্মশুদ্ধির জায়গাটায় প্রথম দিন থেকে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর ভালোবাসার কাছে আল্লাহর মনোনয়নের কাছে তার চোখের কাছে একটু আল্লাহ ওটা আমরা করেন কি যখন কোনো বান্দা একটু প্রিয়পাত্র হয়ে গেছে তখন ওর সঙ্গে সঙ্গে আল্লাহ যে কাজটা করে দেন এটা এটা জন্য সময় লাগে কিন্তু এটা কিন্তু একদিনই হয়নি যে আমি আজকে তাহ নামাজ পড়েছি অমনি আল্লাহ তাল্লাহটা করে দিয়েছেন না ওটার একটা সময় লাগে এবং আমি যে জাকাতের কাজ করেছি অল্লাদি না হোম লিস লি লিভ লিস জ্যাকাতে ফাআইল যে সুরাল মিনুনের এ সম্পর্কে তো অনেকগুলো আয়াত আছে আমি সে সময় পাচ্ছি না কিন্তু শুধুমাত্র আমরা ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনারা এখন আয়াত পড়লেন আর পাবেন যে তাই তো অবস্থা তো কথা কয়েছেন আসলে তাই জাকাতের জন্য কাজ করলে তো হয় কি যে ওর ইমিডিয়েট অ্যাকশন যেটা প্রথম শুরু হয় সেটা হলো আর জিব্রিলকে ডাকা হয় আল্লাহ তালা ডেকে নিয়ে বলেন জিব্রিল ইমনি ওয়াহিব ওই যে লোকটা আসে ছেলে হোক সে মেয়ে হোক ইমনি ওয়াহিব আমি তাকে ভালোবাসি বা আহিব বাহু তুমিও তাকে ভালোবাসো জিব্রিল তখন মালাউল আলার যত ফেরেস্তা আছে তাদেরকে ডেকে বলেন যে ইনল্লাহ ওহাইবফুলা আনান আল্লাহ তাআলা উমুকে ভালোবাসেন ও আনা আমি তাকে ভালোবাসেন হাইব্যুহু তোমরা সবাই তাকে ভালোবাসা এই তখন ওই লোকটার ভালোবাসা দুনিয়াতে মানুষের মনে মনে পৌঁছে দেয় যে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন জিবরুল ভালোবাসেন আমার মনে পড়ে যে লন্ডনে এসে এক শাহেখের সাথে আমরা কাজ করতাম মাহমুদুল হাসান খান তো উনি ইংলিশেও খুব যে কথা বলতে পারতেন তাও না আরবিতে যে খুব ভালো ছিলেন তাও না খুব সুন্দর করে মোহনীয় ভাষায় কথা বলতে পারতেন তাও না হেসে দিতেন সুন্দর হাসি ছিল ভালোবাসতেন সে ভালোবাসায় ভালোবাসায় কোনো খুঁত ছিল না দিনের কাজ করার জন্য সারা রাত দিন কাজ করতেন যেখানে তিনি আমাদের জন্য কদুয়া একজন রোল মডেল ছিলেন তো উনি মারা যান খুব তাজ্জব ভাবে আমাদের এখান থেকে গেছেন সবার বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে ঈশার নামাজ পড়েছেন পড়ে শুয়েছেন স্ত্রী বলতেছে যে আমার পিঠটা খুব ব্যথা করতেছে তুমি একটু একটু ম্যাসাজ করে দাও তো মেসেজ করে দিতে স্ত্রী ঘুমিয়ে পড়েছেন খানিক সময় পরে স্ত্রী একটু গোঙানির মতন শব্দ পাইছে উনি উঠে দেখেন যে হাটটাত এ হয়ে গেছে কাট কাট মতন হয়ে যাচ্ছে তারপরে উনি ছেলে ডাকলেন আমারও টেলিফোন করলেন ওখান থেকে তার জামাই যে এরপরে ওনার জানা যায় যে পরিমাণ লোক হয়েছিল সে আরব হোক সে পাকিস্তানি হোক সে ইন্ডিয়ান হোক সে বাংলাদেশি হোক সে সোমালিয়ান হোক যে কত পরিমাণ লোক এটা দেখে আমার কাছে হয়েছে যা তো এইরকম পরিচিত কোন শেখ ছিলেন না লন্ডনে যত শেখের নাম শুনবেন দেখবেন তার নাম কিন্তু খুব বেশি নাই এটা হলো ইমিডিয়েট অ্যাকশন হলো এই যে এই ধরনের পিউরিফিকেশনের একটা জায়গায় গেলে আমাদের জায়গাটাই আমাদের লঙ্গিংটা আমাদের চোখটা আমাদের মুখটা এরকম থাকবে যে প্রত্যেকটা কাজেই এরকম থাকবে যে আল্লাহ বলেন যে শব্দগুলো আসে যে তারা কাজ যেটা করে সেটা আল্লাহ তালাকে দেখার জন্য আল্লাহ তাল্লাহ চেহারা দেখার জন্য আল্লাহ তালা একটু সন্তুষ্টি পাওয়ার জন্য আর আল্লাহ তালাও কাজ করেন কি যখন এই এই পর্যায়ে কোনো মানুষ যায় তখন মানে জিবরিলির কাছে পরিচয় করে দেয় অন্যদের কাছে পরিচয় করে দেয় পৃথিবীবাসীর কাছে পরিচয় হয়ে যায় এই এই যে পিউরিফিকেশন এই যে জায়গাটা আমি হয়ে এটা ইনক্লুডিং মি আমারও বলি যে আমার এই দুর্বলতা আছে যে আমার সন্তানদের ব্যাপারে যখন মানুষের কাছে পরিচয় করে দেয় শুধু জাগতিক উন্নয়নটা ছাড়া আর তেমন কোন আলোচনা নেই শুধু জাগতিক উন্নয়ন তে পড়ে এই লন্ডনের সেরা একটা ইউনিভার্সিটিতে এই একটা করতেছে ওই ওটা ইয়ে করতেছে এইসব বলতে 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 আমাদের কিন্তু আমরা কোনোদিন পরিচয় দিতে পারি না যে আমার আমার ছেলেকে আমি আল্লাহর আব্দ বানাই দিয়েছি আমার মেয়েকে আমি আল্লাহর আমাস বানাই দিয়েছি না এসব জায়গাগুলোতে নাই এর কারণ হলো যে আমরা তাস্কিয়ার যে জায়গাতে গেছি ওটা আল্লাহর ইস্তেফা এবং এখতিয়ার এটা যে পাওয়া দরকার এই জায়গাটা আমরা যেতে পারি দ্বিতীয় যে জায়গাটা আল্লাহ তালা খুব ভালোবাসেন যে যে আত্মশুদ্ধির যে জায়গাটা সেটা হলো এই যে আল্লাহ মানুষের অন্তর এবং ভিতরটাকে আল্লাহ তালা পবিত্র করতে চান অন্তর এবং ভিতরটাকে এর মানে এর মানে থাকে তার মানে হলো যে আমার অন্তরের থট যেটা সেটা পবিত্র থট খারাপ চিন্তা থাকবে না সেখানে ভালো চিন্তায় থাকবে আমার যে গোশত সেই গোশত জাহান আর উপযুক্ত হবে না ওটা জান্নাতের একেবারে উপযুক্তই হবে তার মানে হলো আমি যা খাচ্ছে আমি যা দাঁত ইয়ে করতেছি সেগুলো আমার চোখ আমার হাত আমার কান সবটাই আল্লাহ কেন্দ্রিক হয়ে গেছে এমনও আল্লাহ তালা মাঝে মাঝে বলেন যে কিছু কিছু লোককে আমি দুনিয়ায় থাকে এটা এটা কিন্তু এমন না যে আল্লাহ রসুলের যুগে ছিল এটা কেমন পর্যন্ত যে যখন তার বিরুদ্ধে কেউ কিছু বলে তখন আমি এই লোকটার যে এই লোকটার বিরুদ্ধে যারা নামছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দেয় কারা তারা যারা ফরজ নামাজগুলো খুব সুন্দর করে আদায় করে এবং সুন্নত নওয়াফেল আদায় করে যায় এমন ভাবে হয়ে যায় যে তাদের কানগুলো তাদের কান যা শুনে সব ওই আল্লাহর কথা আল্লাহর কথা ছাড়া অন্য কথা শোনার সময় নেই ভাইবার আঘান্ত ওটা আমি আমার শুনতে পাবো না আমার সময় নেই দৌড় মারে মুখ যেটা কথা বলে সেই মুখটা সব আল্লাহ হয়ে যায় তার মানে তার মুখ আল্লাহর কথা ছাড়া কোনো অন্য কথা নেই তার হাত যে হাত দিয়ে সে ধরে সে আল্লাহর হাত হয়ে যায় মানে কি মানে আল্লাহর কাজ ছাড়া তার ওই হাত দিয়ে আর কিছু সম্পাদিত হয় না তার পা পা হয়ে যায় তার তার মানে মানে হলো যে তার ওই পা আল্লাহর কোথাও হয় না কিছু 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 ঘোড়া কিছু কিছু হাতি আমরা ইতিহাসে দেখছি আরে আল্লাহরে যখন কাবা ঘর ভাঙতে যায় হাতি বলে আমি ওদিক যাব না ওদিকে আমি যাচ্ছি আমি ওদিকে যাব তাকে মেরে ফেলতেছে হাতিকে মা হতে শুনবে না সামনে যাচ্ছে না আর আমরা যাব কেন আমরা আমাদের পা গুলোকে হাত গুলোকে চোখ গুলোকে কান গুলোকে এই যে জায়গাটা আনতে পারা আল্লাহর নিয়ম এটা এরা এরকম লোক যখন দুনিয়ায় আসে তখন আল্লাহ তাআলা বলেন যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করে দেই যে যদি কেউ তার সাথে ফিতনা করে আবার আপনারা বলেন না যে উস্তে আস্তে তাহলে প্যালেস্টাইনে এরকম হচ্ছে কেন প্যালেস্টাইনে ওরকম হচ্ছে আমরা মুসলমানরা জাগতেছি না তাই মুসলমানরা জাগতেছি না এখনো পর্যন্ত আমরা মনে করতেছি যে না এটা প্যালেস্টাইনিদের কাজ এটা আমাদের কোনো কাজ না এখন আমরা আলেমারা উল্টু পাল্টা কথা কই যে এরা কেন এরকম করতেছে দেশ দখল করে নিচ্ছে ওরা কোনো কথা বলতে পারবে না এটা এদেরকে আমরা মেরে ফেলতেছে প্যালেস্টাইনের বাচ্চাদেরকে যেসব চেহারাগুলো দেখে আমি ফটো টটো দেখে না কারণ আমি ওই সহ্য করতে পারি না কারণ হলো যে আমরা সামষ্টিক আমরা পিউরিফাইড হচ্ছে না গেছি একেবারে সর্বনাশ হয়ে গেছে একদম সর্বনাশ হয়ে গেছে এখানে মানে যথেষ্ট আয়াত আছে এখানে সেগুলোকে আমরা আলোচনা করে আস তৃতীয়ত হলো যে আল্লাহ তাহলে তাস্কিয়ার যে নবীদের যে মানে মূল কাজ দিয়েছিলেন যে তাসকিয়ার কাজ করতে হবে পরিশুদ্ধের কাজ করতে হবে সেটাকে তারা কি করেছে তার সাহাবাদেরকে তাদের তাসকিয়াতুল জিসিম করেছে একজন ব্যক্তিকে তার শরীরটাকে এমন করে দিয়েছেন চিন্তা করে দেখেন যদি আল্লাহ রসুল একজন সাহাবি সম্পর্কে এটাকে বলেন যে এই কবর সাবধান আমি কিন্তু আমি আর আমার জারির কে এর মধ্যে দিচ্ছি তার সাথে কিন্তু কোন রকম একজন নবী বলে দেহটা এমন পবিত্র করে দেওয়া হয়েছে কবর কে সাবধান হয়ে যাহার নামের আগুন হারাম করে দেয় আল্লাহ রসুল মানে বলেছেন কথা যে ওই চোখ যে চোখ আল্লাহর কথা স্মরণ করে কানতে পারে আল্লাহর কথা স্মরণ করে যে চোখ কাঁদে অথবা দেশকে বহির শত্রুর আক্রমণ থেকে এই দুটো চোখ যদি তোমার কাছে কোনোদিন আসে তুমি যেন এই দুটো চোখ জ্বালায়ও না চোখ তো আর তুলে নিয়ে যাবে না ওই ব্যক্তিকে জ্বালায় পিউরিফিকেশনের জায়গাটা হলো এরকম আল্লাহ রসলি কাজটা করেছেন অন্তর অন্তর হারে কাহে একজন মানুষ এক মহিলাকে মারতে 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 গেছে মারা শ্বাস নেই মারা গেছে সন্ধ্যা হয়ে গেছে বলে যে এখন আর কোথায় কবর টবর দেব তো ঘরের মধ্যে রেখে দিয়েছে রেখে দিয়ে শেষ রাত্রে যেয়ে তারপরে আসলো শেষ রাতে যে দেখে আসি লোক মানে এখনো জীবিত আছে হ্যাঁ দেখে যে মানে মহিলাটা এখনো জীবিত আছে এবং তার চতুর্শ দিয়ে আলো তাকে ঘিরে আসে এই তখন যে তিনি চিন্তা করলেন যে এই মহিলার মেরে কোনো লাভ নেই মারার দরকার যে ইসলামের মূল ব্যক্তি তাকে মারতে হয় এই মহিলার নাম ছিল জুনাইরা এবং দাসী ছিল এর মেরে ফেলে দিয়েছে মনে করে যে লোকটা করলো পরে যে আল্লাহ রসুলকে মেরে ফেলবে এই নিয়াত করে যে সামনে এগিয়ে গেল সেই লোকটা হলো ইসলামের সেরা ব্যক্তিদের একজন এই যে জায়গাটা আসা হম তাসকিয়াত আকল মানে তার আকলের জায়গাটা পরিষ্কার করা এটা দারুণ জিনিস আমরা আল্লাহ তালা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো মানব শক্তির ডেভেলপমেন্টের আজকে এখানে শেষ করছি আল্লাহ আমাদের আমাদের দেন আল্লাহরে বিরক্ত হয়ে গেল এখানে তো আল্লাহ তালা কাছে দোয়া করি আপনাদের জন্য আমার এক উস্তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি রয়্যাল ডার্ন হসপিটাল লন্ডনে উনি আছেন অবস্থা সম্পর্কে ডাক্তাররা বলেছেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন এত খারাপ অবস্থায় আল্লাহ যেন তাকে সহজ করে দেন অনেক ভালো মানুষ ছিলেন অনেক আবু খুবই ভালো মানুষ আল্লাহ যেন তাকে সর্বাবস্থায় তার হামি হয় তাকে যেন আল্লাহ আহ ইজি করে দেন সবকিছু বিষয় আল্লাহর কাছে দোয়া করি আপনারাও তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك